কোথায় যাচ্ছ? কলা কোথায় যাচ্ছ? ও যখন বিছানায় আসে প্রচণ্ড পরিমাণে ব্যস্ত থাকে। এই কোনা টোনায় যত জায়গা আছে এই কোনা জায়গাগুলোর প্রিয়। যখন কাজ করতে 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 টায়ার্ড হয়ে যাবে তখন ও কাছে আসবে। তো আজকে কী কাজ করবে? আজকে আজকে কী কাজ করবে? ওর একটা স্বভাব হলো যখন কেজের মধ্যে খাবার দেই, ধরেন একটা পাত্রে পেয়ারা দিলাম, একটা পাত্রে আপেল, আঙুর, বিভিন্ন পাত্রে বিভিন্ন রকম খাবার থাকে, ও করবে কি সবার আগে গিয়ে প্রত্যেকটা পাত্র থেকে চেক করবে যে কি কোনটা কী আছে, কোন পাত্রে কী আছে সবগুলো পাত্র চেক করবে। ওর চেক করা হলে বাকিরা খেতে পারবে। এই হলো আমার বিশিষ্ট কলা পাখি। ওর নাম দিয়েছি আমি কলা, কারণ হলো ও ছোটোবেলায় এরকম পিঙ্ক কালারের ছিল না, ও ছিল একদম মিশমিশে কলার মতো চেহারা, মানে সারা গায়ের ফেদারে ছিল কলার মতো। তাই ওর তখন থেকে ওই কলা কালারের ছিল বলে ওরে বলতাম কলা কলা বলতাম। বাট এখন আলহামদুলিল্লাহ বিভিন্ন রকম শেড আসছে, গলায় কালো আসছে, বুকের মধ্যে পিঙ্ক ফেদার আসছে, ঠোঁটটা কালো হয়েছে। ও বেসিক্যালি ফিমেল। আর নাম্বার ওয়ান দুষ্ট, ও হলো নাম্বার ওয়ান দুষ্ট। ওরা সাতজন আছে, সাতজনের মধ্যে যদি একজনকে আপনি সিলেক্ট করতে বলেন কে বেশি দুষ্ট, নির্দ্বিধায় এই কলা পাখি হলো বেশি দুষ্ট। 1 সেকেন্ড দেখবেন না কোথাও স্থিরভাবে আছে, সে অলওয়েজ অলওয়েজ বিজি, অলওয়েজ বিজি। তুমি অলওয়েজ বিজি, ও কথা বলতে পারে, ও শুধু বাবাকে ভালোবাসে, মামনিকে ভালোবাসে কিন্তু বাবাকে একটু বেশি ভালোবাসে। তুমি মামনিকে ভালোবাসো? তুমি মামনিকে ভালোবাসো? কলা পাখি, তুমি মামনিকে ভালোবাসো? যাও, ও বাবাকে কামড় দেয় না কিন্তু মামনিকে কামড় দেয়। বললাম না ও দুষ্ট শিরোমণি, ওর মাথার মধ্যে কখন কি ঘোরে ও নিজেও জানে না। ও চিন্তা করে যে আমার এখন আমার এটা ইচ্ছা করছে আমি এটা করব। সো এরকম নানান তালে থাকে, আপনি ভিডিওতেই দেখতে পাচ্ছেন যে 1 সেকেন্ড যদি সে রেস্ট থাকে, নট এ সিঙ্গেল সেকেন্ড, যে 1 সেকেন্ড সে স্থিরভাবে কোথাও থাকবে তা না। দেখতে থাকেন, দেখেন প্রচণ্ড পরিমাণে সে প্লেফুল। তার মানে হলো আসলে কি, ও সুস্থ আছে। আপনার যদি ও অসুস্থ থাকতো তাহলে কিন্তু এরকম হাঁটাহাঁটি বা প্লেয়িং মোডে থাকতো না। ও কিন্তু এটা কিন্তু খারাপ না, ভালো যে আপনার পাখি সুস্থ আছে কি না। আপনি যদি এরকম সারাক্ষণ প্লেয়িং মোডে থাকে তখন বুঝবেন যে আপনার পাখি সুস্থ আছে। কলা কই যাও? এই যে দেখতে এখানে একটা ফাঁকা করার চেষ্টা করছে সে, তো এখান দিয়ে সে সুড়ঙ্গের মতো করে সেই সুড়ঙ্গে ঢোকার চেষ্টা করে। এই হলো কলা। ও যদি পারতো এই কোলবালিশটাকে মাথায় করে বিছানার নিচে ফেলে দিত, তাই না? তাই না? কি করে বাচ্চাটা!